আচ্ছা স্যার হ্যাঁ বল ভতকা আপনি কি পুরাতন রাধুনিটা চেঞ্জ করে ফেলেছেন নাকি হ্যাঁ চেঞ্জ করেছি কিন্তু তুই আন্দাজে কিভাবে বুঝলি ও আগে আপনার বাড়ি আমি ভাত খেয়েছি তো সাদা সাদা চুল পেতাম এখন কালো চুল পাচ্ছি ওর জন্য বলছি সে কথা বললেন না যে বাড়িতে করতে ও পাবেন না ও পাবেন না এই করে আমার দু তিন লাখ টাকা বাকি জানেন লোকের জন্য থালা হাতে ধরতে হবে কি রে হ্যাঁ না সঙ্গে কথা বলে ওদের বাড়ি কোনো জিনিস চাই নাকি ঝুমকা কাউকে দেয় না ওর নাকি বিশাল তেল হয়েছে হ্যাঁ সবাই বলছে ওই জন্য আমার কথা বলার দরকার না ওর বাড়ির কোনো জিনিসের দরকার না যাই সস্তা ধরে যদি একটু তেল পাওয়া যায় তেল নিয়ে এই ফচকা কি তোকে একটা কথা বলছি হ্যাঁ ঠিক আছে আমি আকাশের দিকে একটা টর্চ লাইট জ্বালাবো ওই লাইটের আলা ধরে ধরে তুই উপরে উঠতে পারবি আপনি যা সুচর বাচ্চা আপনাকে আমার ভালো চেনা না আছে হ্যাঁ আমি টর্চ লাইটের আলো ধরে ধরে উঠবো হ্যাঁ মাঝ রাস্তায় আর আপনি আলো লিভে দিবেন আর ঢেপাক কেড়ে পড়ে আমি মরবো আর আপনি আমার বউ টাকা এলে ফুর্তি করবেন তাই না আপনার ধান্দা অবধানে বুঝি না নাকি হ্যাঁ এই ফচকা ফচকা এই বোমা কোথায় বোমা ঘরে এই কথাগুলো আসতে বলছে কারোর সামনে বলিস না ঠিক তুই বাপকে না জানিয়ে বিয়ে করলি কলি ঠিক আছে তুই ওরকম বিয়ে করলি কেন কালো দেখতে খারাপ ফুটবলের মতন গোল তোর কি চোখ টো কিছু নাই নাকি বাবা অত আস্তে কথা বলার কি আছে মালাবার কানেও কম শুনে আরে চিচি কানেও কম শুনে

তো যন্ত্রপাতি নিয়ে কি করবি আমার জমি দিল সব পিলাস্টার ঢালাই করবো যাতে আমার ছেলেদের পায়ের যাতে না লাগে ওই জন্য